বিজেডি বিধায়ক সুশান্ত বেহরাঙ্কর গুন্ডাগর্দির চিত্র অর্গস টিভি স্ক্রিনে আপনার দেখিপাচ্ছেন। বিজেপি কর্মীকে ধক্কা মারুচ্ছন্তি ছেন্ডিপদার বিজেডি বিধায়ক। ছেন্ডিপদা কোশলা পঞ্চায়েত সমস্ত সম্মুখে ধক্কা মারুথবার এই চিত্র এবে ভাইরাল হয়েছে। ছেন্ডিপদা থানা সম্মুখে আমার প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস বর্তমান যোড়ি হয়েছে। স্নিগ্ধ চন্দন, এ কথারে ছেন্ডিপদা থানা পুলিশ মামলা রুজু করেছে কি নিজ আড়ু? ছেন্ডিপদা থানা পুলিশ এবে পর্যন্ত ইনভেস্টিগেট করেছে কি জনে বিধায়ক যে লোকপ্রতিনিধি জনে সি এভাবে গুন্ডাগর্দি করবে যে ভিডিও এবে মোবাইল রু মোবাইল ঘুরি বুলুছি, পুলিশ র কোন রিয়াকশন? নিশ্চিত ভাবে আপনার জাঁথিবে ছেন্ডিপদা নির্বাচন মন্ডলীর যে বিধায়ক রয়েছেন সুশান্ত বেহরা, তাঙ্কর যেভাবে ভাবে দবঙ্গগিরি বা দাদাগিরি দেখা মিছে বুথরে, শিমিড়ি সাহি বুথরে যেতবে সে যাই এবং জনে বিজেপি কর্মী তা বিজেপি কর্মী যে আক্রমণের শিকার হয়েছেন সে কে আমি জিতবু, এর নিশ্চিত ভাবে যে রয়েছেন সুশান্ত বেহরা রাগি যাই এবং কেমনি ভাবে পুরা রক্তমুখা হয়ে বিজেপি কর্মী আক্রমণ করেছিল এবং ধক্কা মারিছিল। এবে সে থানার দ্বারস্থ হয়েছেন এবং ছেন্ডিপদা থানার পৌঁছিছেন এবং নিশ্চিত ভাবে লিখিত আকারে তাঁর অভিযোগ জনাইবে ঘটনা কোণ ঘটিছিল, কোণ কহিলে এবং সুশান্ত বেহরা তা কী আক্রমণ কলে এবং ঘটনার কোণ সব রয়েছে এবং প্রত্যক্ষদর্শী যে সেমানে মধ্য পুলিশ আগরে সবু কিছু তথ্য দিয়েছেন। তবে নিশ্চিত ভাবে যেতবে থানার মামলা রুজু হব এবং মামলা কু রুজু করে সারা পরে এই মামলা কু আধার করি ছেন্ডিপদা থানা পুলিশ তদন্ত কেউ দিগকু নব, তদন্ত কেউ ভাবে ভাবে করব তা পরবর্তী সময় দেখা বাকি রহলা। কিন্তু যে আক্রমণের শিকার হয়েছেন যে বিজেপি কর্মী তাঁর সহ আমি আলোচনা করা। আজ্ঞা, আপনার যেতবে শিমিড়ি সাই যে বুথ রয়েছে সে সুশান্ত যাই বিধায়ক যে রয়েছেন যা পরে সেটি কোণ ঘটিল, কাহি আপনার আক্রমণ কলে? আমি আজ্ঞা ভোট দিয়েছি সেই টাইমে মো ভোট দেওয়া মুখ্য ভোট দিই নি সেই সময় মু সে বুথ আগে ছিড়া হয়েছিল ধাড়ি সেই টাইমে আমার আমার যে ছেন্ডিপদা বিধায়ক সুশান্ত বেহরা সেই সময় সেই স্থানরে ছিড়া হয়েছিল, সে মতো দেখি মতো কে যে মু 30,000 ভোটে জিতবি, মু দাদা হিসাবে সে হবে, মু কালি দাদা আমি বি গোটে ভোটে হলে বি জিতবু এসিকি কই দিও, সে মতো অসভ্য ভাষার গাড়ি কলে কলে তো মো জীবনরে মারিদেবি আও তো পরিবারকে বি মারিদেবি, এসিকি ধমক দেই মতো গোড়েই গোড়েই এ বাড়াইবা পাই দৌড়ছিলে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।